সবর এবং শুকর, দুইটা অস্ত্র জান্নাতে যাওয়ার, শুধু না দুনিয়াতে সুখী হওয়ার জন্য। মনে রাখবেন, বেসবর মানুষ, নাশকর মানুষ কখনো সুখী হতে পারে না। আল্লাহ অডেল সম্পদ দেন তাও সুখী হয় না, কারণ সবর নাই, শুকর নাই। দুনিয়াতে এমন একজন মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই। পৃথিবীর সবচেয়ে সম্পদশালী মানুষ, পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মানুষ, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মানুষ, পৃথিবীর সবচাইতে পরিচিত মানুষ একজনও পাবেন না যে তার জীবনে কোনো দুঃখ নাই। এমন কোনো লোক আছে? দুঃখ আছে, দুঃখ সবারটা বোঝা যায় না। আপনার দুঃখ আমি বুঝতে পারি, আমার দুঃখ আপনি বুঝতে পারেন, তার দুঃখটা হয়তো বোঝা যায় না, আট্টালিকার ভিতরে আছে, দুঃখে হয়তো ছটপট করছে কিন্তু আমরা বুঝি না। তো প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে কম বেশি দুঃখ কষ্ট এগুলো স্বাদ আস্বাদন করান। এটা দুনিয়া, এটা সুখের জায়গা না, ভোগের জায়গা না। তো দুঃখ যেহেতু আসবেই, তো আপনাকে দুঃখ আসলে পরিস্থিতি দুইটা, একটা হলো ও স্যাড ব্যাড, আছাড় পিছাড়, গাল মন্দ, অমুক তমুক, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো আচ্ছা তাহলে এই আমার কপালে লেখা ছিল, আমি তো জানতাম না, আলহামদুলিল্লাহ এখন জানলাম, বুঝলাম যে আমার নসিবে এটা, বরাতে এটা, বাদ ভাগ্যে এটা লেখা ছিল, আমি এটা কারে এনজয় করবো, ও মাশাআল্লাহ তাহলে এটাই ছিল, ওকে আলহামদুলিল্লাহ, মুস্কি হেসিনি আমি সেটাকে বরণ করে নিলাম এবং সবর করলাম। এই দ্বিতীয় পদ্ধতিতে কী হবে? কষ্টটা লাঘব হবে, কষ্টটা কমে যাবে, কষ্টটা হজম করা সহজ হবে, ও আচ্ছা আল্লাহর ফয়সালা, ওকে আলহামদুলিল্লাহ। আর একইভাবে আল্লাহ যখন নেয়ামত দিবেন, আপনি যখন কৃতজ্ঞতায় মাথা উন্নত করবেন, যে কোনো নেয়ামত, ছোট্ট একটা নেয়ামত পেয়েছেন, ছোট্ট একটা সুসংবাদ পেয়েছেন, সিজদা পড়ে যান, মাথায় লুটিয়ে দেন, আল্লাহর কাছে অবনত হয়ে যান, সাথে সাথে আপনি অনুভব করবেন অভূতপূর্ব এক পবিত্র আনন্দ অনুভূতি। পৃথিবীর মানুষের কাছে ছোট হলে মনটা খারাপ হয়, আপনি আমার কাছে যদি কোনো কারণে ছোট হওয়া লাগে, কোনো কারণে আপনি আমার কাছে ফাইসে গেছেন কোনো কাজে, এখন আমার কাছে এসে আপনাকে ছোট হতে হলো, আপনার কাছে ভালো লাগবে না, কেউ কারোর কাছে ছোট হতে চায় না, দুনিয়াতে অপমান বোধ হবে, আরে তার কাছে ছোট হওয়া লাগলো আমার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জাত, এমন সত্তা যে তার কাছে ছোট হলে, তার কাছে অবনত হলে, তার কাছে তুচ্ছ হলে, তাকে সেজদা করলে, এর পরবর্তীতে অনুভূতিটা একটু আপনি অনুভব করার চেষ্টা করেন কেমন লাগে, দেখবেন ফিলিংসটা অন্যরকম লাগে, পবিত্র একটা আনন্দ অনুভব হবে যে আমি আমার মালিকের কাছে অবনত হতে পেরেছি, অসম্ভব ভালো লাগা কাজ করে। এই জন্য ভাইরা আমার, দুনিয়াতে সুখের মূল মন্ত্রই হলো দুটি, সবর এবং শুকর। আল্লাহ দান করেছেন শুকর, আল্লাহ দেন নাই সবর। এই মানুষগুলো দুনিয়াতে সুখী হয়, আখেরাতেও সুখী হয়। আর বেসবর নাশকর, বেসবর নাশকর, একটা নেয়ামত পাইছেন কদর করেন না, পাত্তা দেন না, আল্লাহ ছিনিয়ে নিয়ে যাবেন, তখন বুঝবেন যে কী নেয়ামত হারায় ফেললাম। এটা গোটা পৃথিবীর সব মানুষের জন্য প্রযোজ্য, সব ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ তাআলা আমাদেরকে সবর এবং শুকর ইখতিয়ার করার তৌফিক দান করুন।